আমরা কথা বলছি গৌতম ভট্টাচার্যের সাথে। গৌতম দার সচিনকে নিয়ে লেখা বইটা আপনারা অনেকেই পড়েছেন, তো কালকে বইটা ইউএসএতে রিলিজ করা হলো। তো গৌতম দা, এই বইটা লেখা ইন্সপিরেশনটা কোত্থেকে পেলেন? আমি জানি যে আপনি সচিন তেন্ডুলকারকে খুব ফার্স্ট দিন থেকে ফলো আপ করছেন এবং আনন্দবাজারে অফকোর্স আমরা সেটা দেখেছি বহুদিন থেকে আপনি ফলো আপ করছিলেন, তো এই এই ব্যাপারটা হঠাৎ আপনার মাথায় এলো কেন যে সচিনকে নিয়ে লিখতে হবে কিছু? সচিনের 20 বছর ইন্টারন্যাশনাল ক্রিকেটে সচিনের পূর্ণ হওয়ার পর ভারতবর্ষে বিভিন্ন কাগজে ম্যাগাজিনে প্রচুর লেখা সচিনকে নিয়ে বেরিয়েছে। সেই সময় আমার কোনো কারণে না মনে হলো যে সচিনকে যখন অনেক টুকরো টুকরো লিখেছি, সচিনকে নিয়ে কোনো বই লিখিনি, এবং সেটা মনে হওয়ার পর তখন আমরা একটা বই লেখার চেষ্টা করি। তখনও বুঝতে পারিনি কাজটা তো কঠিন বলে, আজকে বুঝতে পারছি বইটা লেখা শেষ হওয়ার পরে যে কাজটা কত কঠিন ছিল। এবং এই জন্যেই খুব সারপ্রাইজিং যে সচিন তেন্ডুলকারের মতো একজন লেজেন্ডকে নিয়ে বাংলা কেন, ইংরেজি ভাষাতেও বোধ হয় একাধটা বই আছে তার বেশি নেই। এজ এ লেখক হিসেবে আপনার চ্যালেঞ্জটা কী ছিল যে সচিনকে নিয়ে তো আমরা সারাক্ষণ মিডিয়া এত ফলো আপ করছি, মানে এমন কি ঘটনা আপনি দিতে পেরেছেন বা মানে আপনার কি কনফিডেন্সটা ছিল যে? অ্যাকচুয়ালি কনফিডেন্সটা ছিল যে পারবো, লিখতে বসে দেখলাম পারছি না। খুব ক্রিটিক্যাল, এরকম বই লিখতে বসে কখনো এরকম হয়নি যে একটা চরিত্রকে জানি চিনি এতদিন ধরে তার সম্পর্কে কিছু লিখতেই পারছি না। তখন আমি গিয়ে বম্বেতে যাই, বম্বেতে গিয়ে সচিন তেন্ডুলকারের একেবারে ছেলেবেলার বন্ধুদের সঙ্গে যোগাযোগ করি, করে সচিনের পুরনো বাড়িতে যাই, তার মাঠে যাই, যে কাকার বাড়িতে যেখানে থেকে যে বাড়িতে থেকে বড় হয়েছেন সেসব জায়গায় কখনো ক্রিকেট রিপোর্টার হিসেবে যাওয়ার প্রয়োজন হয়নি। এই প্রথম গেলাম, আমার মনে হয় যে কলকাতায় পাঠকদের প্রতিক্রিয়া দেখে আমার মনে হয়েছে যে এই কি বলবো, অন্দরমহলে এই ঘোরাফেরা করার চেষ্টাটা বোধ হয় কাজে এসেছে বা ওদের বোধ হয় ভালো লেগেছে, নইলে বোধ হয় বইটা এতটা পাঠক আনুকূল্য পেত না। কারণ আমি যদি সচিনের কোন ম্যাচে কী রান লিখতাম তারা অবশ্যই এই বইটা কিনতেন না। আর যেমন টুকরো দু একটা ঘটনা আর কয়েকটা বলবেন যেগুলো হয়তো সাধারণ পাঠক জানে না আপনার বইয়ে এসেছে? যেমন আমি জানতাম না যে সচিন তেন্ডুলকারের জীবনে দেবানন্দের একটা ভূমিকা আছে। সচিন তেন্ডুলকারের গোটা পরিবার দেবানন্দের খুব ভক্ত, সচিনের বাবাকে নাকি দেবানন্দের মতো দেখতে ছিল, চুলটা একটাভাবে কপালের উপর। সচিনের বাবা মানে যিনি বাংলা মারাঠি সাহিত্যের যিনি বিখ্যাত একজন সাহিত্যিক, তার সাথে কি আপনার দেখা হয়? সচিনের বাবা মারা গেছেন, সচিনের বাবা তেন্ডুলকার 1999 সালে আপনার কি কখনো? আমার সঙ্গে দেখা হয়েছিল সচিনের বিয়েতে, সচিনের বিয়েতে দেখা হয়েছিল এবং আলাপ হয়েছিল, খুব ভালো লেগেছিল দেখে। তো সচিনের বাবা সম্পর্কে অনেক কিছু জানতাম না, জানতাম না যে সচিন তেন্ডুলকারের জীবনে মোড় ঘুরিয়ে দেয় দেবানন্দের একটা ছবি। দেবানন্দের একটা ছবি গাইড দিচ্ছিলেন গোটা পরিবারের লোক, সেই সময় সচিন রাজ গোটা পরিবারের লোক গাইড দিচ্ছে দেখে বাচ্চা সচিন বন্ধুদের নিয়ে একটা গাছে ওঠে। সেই গাছটা এমনিতেই একটা বেশ দোদুল্যমান অবস্থায় ছিল, সেই গাছটা পড়ে যায়। এবার ওই গাছ পড়ার প্রচণ্ড আওয়াজে পুরো বাড়ির লোক বেরিয়ে এসে দেখে যে সচিন গাছ ধরে পড়ে গেছেন বাচ্চাদের সঙ্গে। তারা প্রচণ্ড রেগে যান যে এত দুরন্ত বাচ্চা যখন তখন দুষ্টুমি করছে, বলে একে ক্রিকেট মাঠে পাঠিয়ে দাও, ক্রিকেট খেলাটা কঠিন কোচে দিয়েতে যাতে এই ছেলে শান্ত থাকে। পরের দিন তাকে রামাকান্ত আশ্রেকারের কাছে নিয়ে যাওয়া হয় এই শাস্তি হিসেবে যে তিনি এইরকম বদমাইশি করছিলেন। কেউ জানতো না যে ওই গাছ পড়ে যাওয়ার ঘটনাটা সচিন তেন্ডুলকারের জীবনে এত বড় টার্নিং পয়েন্ট হয়ে যাবে। সাচ এরপরে বোধহয় ইংলিশে বেরোবে, তার আগে আমি ঠিক করেছি দেবানন্দের কাছে যাবো, কি জিজ্ঞেস করবো। তিনিও বোধ হয় জানেন না যে তার একটা সিনেমা সচিন তেন্ডুলকারের জীবনে এত বড় টার্নিং পয়েন্ট হয়ে হারিয়ে ফেলেছে।